আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি এসিডিসি লাইট তৈরি করে দেখাবো এবং এসিডিসির পিসি ড্রাইভার, বডি এবং ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য দেব এবং সিক্রেট কিছু টিপস আপনাদের অ্যাপ্লাই করব, যেটার খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো বাজারের বেশ কিছু পিসি ড্রাইভার আছে যেটাতে ব্যাপক কমপ্লেন থাকে, চার্জ ওঠে না, তারপরে আপনার এসিতে জ্বলে, ডিসিতে জ্বলে না, দ্রুত নষ্ট হয়ে যায়, আপনাদের যেই ইলেকট্রোলাইট ক্যাপাসিটারগুলো ফেটে যায়। তো আজকে কোয়ালিটি সম্পূর্ণ একটি ড্রাইভার যেটার নাম হলো কজুম, কজুমের ড্রাইভার সম্পর্কে যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন এগুলোর রেসপন্সটা কেমন, কেমন কোয়ালিটি। এটা টু ইয়ার গ্যারান্টি কোয়ালিটির আপনার এই ড্রাইভার এবং পিসি, এটার সাথে ম্যাচ করা, যেমন কজুমের যেমন ড্রাইভার আর কজুমের পিসি। তো এটা দিয়ে একটি লাইট তৈরি করে দেখাবো আপনাদের। এগুলোর কম্পোনেন্টটা কিন্তু আপনার বড় বড় ব্র্যান্ডের সাথে যদি আপনার কম্পেয়ার করেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটার চার্জটাও দ্রুত হয় এবং এটাতে কোনো ব্লিং করে না, যেটা আমরা অনেকেই কমপ্লেন আসে যে ভাই লাইট ব্লিং করে। তো অরিজিনাল কজুম ড্রাইভার এবং পিসিতে কোনো আপনার ব্লিং আসবে না, খুবই ভালো রেসপন্স, খুব ভালো। তো এই ড্রাইভারটা খুবই সংগ্রহ করতে খুব কষ্ট হয়েছিল, তো যাই হোক আলহামদুলিল্লাহ ড্রাইভারটা খুবই কাজের আসবে। আমি কয়েকটা লাইট তৈরি করেছি এবং যারা নিয়েছে তারা বলতে পারবে যে এটার রেসপন্সটা কেমন। তো একটা লাইট তৈরি করে দেখাবো এবং সিক্রেট একটা টিপস বা অ্যাপ্লাই করব, যেটা আপনাদের খুবই উপকারে আসবে। আপনাদের পিসিটা আমি দেখাইতে চাচ্ছিলাম, দেখেন এই পিসিটা কিন্তু খুবই মোটা এবং এটা তো কিন্তু লেখা আছে কজুম। তো বডিটার সম্পর্কে যদি বলি, বডিটা যদি আরেকটু গ্লুসি করতো বডিটা কিন্তু আরও চমৎকার হতো। তো এটা হলো ম্যাট বডি। তো যাই হোক, আমাদের যা আছে তাই নিয়ে আমরা শুরু করব, যেহেতু সামনে একটা আপনার গরম সিজন, প্রচুর লোডশেডিং হয়, ওই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে। আসলে ব্যবসা তো কিছু কিছু সময় আমাদের করতে হবে, সবসময় তো আর ব্যবসা হয় না। তো আমরা এটাতে একটা ক্যাপ ব্যবহার করব, সেটা হলো অ্যালুমিনিয়ামের ক্যাপ। আপনারা চাইলে যে কোনো ক্যাপ ব্যবহার করতে পারেন, তবে ঢালাই ক্যাপটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা যারা লাইট তৈরি করি, লাইটের সাথে সম্পর্ক আছে আমাদের, লাইট তৈরি করার একটা ইয়া থাকে। তো আমরা যে বডিতে আমরা ক্যাপ পাঞ্চ করে নিলাম, এটার সংযোগ সম্পর্কে, এটা তো অনেকেই জানেন, আমি এই সংযোগটা ওইভাবে দেখালাম না, কারণ এটা অনেকেই পারেন এবং আমার কিছু কিছু ভিডিও আছে। আর দেখেন আমি এটাতে একটা হিটসিং ব্যবহার করব। অনেকে আমাকে বলবেন যে আলী ভাই হিটসিং কেন ব্যবহার করবেন, হিটসিং তো এটা দরকার পড়ে না। আসলে হিটসিংটা আমরা এই জন্যই ব্যবহার করবো, আপনারা একটু হয়তো লক্ষ্য করে দেখবেন বড় বড় ব্র্যান্ড কোম্পানি কিন্তু তারা কিন্তু আপনার পেস্ট ব্যবহার করে, থার্মাল পেস্ট, কিন্তু এই বডিটার মাঝখানে ফাঁকা আমরা কিন্তু ওই ধরনের কোনো পেস্ট ব্যবহার করতে পারি না। তো অবশ্যই আমরা এই হিটসিংয়ের মাধ্যমে আমরা আমাদের পিসিটাও আপনাদের প্রোটেক্ট হবে এবং আমরা পেস্টও ব্যবহার করতে পারবো। তারপরে ওই পিসিটা অনেক মোটা, আমরা আরও ভালো কোয়ালিটি করার জন্য অবশ্যই আমরা থার্মাল পেস্ট এবং হিটসিংটা ব্যবহার করতেছি। আর হিটসিংটা ব্যবহার করলে বডি তো খুব সুন্দরভাবে লেগে যায়। তো ওভারঅল এটা আমি মনে করি যে খুবই একটা ভালো ইয়া হবে, সিক্রেট টিপস হবে, যারা হিটসিংটা ব্যবহার করতে চাচ্ছেন এটা খুব ভালো হবে। পিসিটাও ঠান্ডা থাকবে, এটার টেকসইটা অনেক বাড়বে, পিসিটার কাটার রেসপন্স আসবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা পিসির সাথে নাট, পিসির সাথে হিটসিংয়ের নাট এবং পেস্ট আমরা ব্যবহার করলাম, আমরা বডিতে সেট করব। তার এই জায়গায়ও বেশ কিছু স্ক্রু লাগানোর অপশন আছে, দেখেন আমরা এই যে কীভাবে বডিতে সেট করলাম। তো জিনিসটা কিন্তু খারাপ হয় না, খুব ভালো হয়েছে। তো সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি চেষ্টা করি কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যেটা আপনাদের খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমাদের লাইট কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেল, আমরা এটা ট্রায়াল করব, আমরা টেস্ট করব, 220 ভোল্টে দেব। আশা করি এটাতে কোনো ব্লিং হবে না, কাপাকাপি করবে না, খুব ভালো একটা ইয়ে হবে ইনশাল্লাহ। তো
তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।